রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো, সাধারণভাবে এমনটাই মনে করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চেও রাশিয়ার পাশে দাঁড়াতে দেখা যায় বেইজিংকে। কিন্তু মিত্র হিসেবে চীনের থেকেও ভারতকে যে বেশি গুরুত্ব দেয় রাশিয়া, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের শুরুতে বুঝিয়ে দিল মস্কো। 2023 মার্চে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। এক বিশেষ বিমানে তিনি মস্কোর ভানুকভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন। তাকে রাশিয়ায় স্বাগত জানিয়েছিলেন রুশ ফেডারেশনের উপপ্রধানমন্ত্রী দিমিত্রি চেরনিসেস্কো। সোমবার একই বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ। মর্যাদায় দিমিত্রি চেরনিসেস্কোর থেকে অনেক উপরে ডেনিস মান্তুরভ। মনে হতে পারে এটা একেবারে তুচ্ছ বিষয়, কিন্তু রাষ্ট্রপ্রধানের সরকারি সফরে তাকে স্বাগত জানাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই একটি পদক্ষেপে চীন তাদের বেশি কাছে না ভারত, তা বলে দিল রাশিয়া। এদিন মস্কো পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে গার্ড অফ অনার দে রুশ সেনা। প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশে স্বাগত জানানোই শুধু নয়, গাড়িতে করে বিমানবন্দর থেকে হোটেলে প্রধানমন্ত্রী মোদীকে পৌঁছেও দেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী মান্তুরভ। কোনো বিদেশ রাষ্ট্রপ্রধানকে প্রথম উপপ্রধানমন্ত্রী একই গাড়িতে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাচ্ছেন, এটা রাশিয়ার এক বিরল ঘটনা। মস্কোয় হিন্দি গানের সঙ্গে নেচে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান রুশ নৃত্যশিল্পীরাও। মস্কোর কার্লটন হোটেলে থাকছেন প্রধানমন্ত্রী মোদী। তার বাইরে মোদী ও ভ্লাদিমির পুতিনের করমর্দন করার কাট আউট নিয়ে জড়ো হন বহু মানুষ। অন্যান্য শিল্পীদের সঙ্গে ভারতীয় পোশাক পরে ভাঙড়া পরিবেশন করতে দেখা যায় এক রুশ কিশোরীকেও। প্রবাসী ভারতীয়দেরও দেখা যায় কার্লটন হোটেলে এসে ভারতীয় প্রধানমন্ত্রীকে রাশিয়া স্বাগত জানাতে। প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। বেশ কিছু শিশুর সঙ্গেও দেখা করেন তিনি। রাশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী মোদী টুইট করেছেন, মস্কোতে অবতরণ করলাম। আমাদের দুই দেশের মধ্যে বিশেষ করে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অপেক্ষায় আছি। আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরি হলে আমাদের জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।